জয়নিতাই উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। নবদ্বীপ ধাম শ্রী শ্রী রাধা মদন গোপালের মন্দির প্রাঙ্গণ, এই একটা ঐতিহ্যবাহী দোল উৎসব উপলক্ষে এই প্রভুর বাড়িতে যে হরিনাম সংকীর্তন, নবদ্বীপের যে মূল জিনিস যার জন্য নবদ্বীপের বিশ্ব মাঝে পরিচয়, সেই হরিনাম সংকীর্তন আস্বাদনের জন্য আজকের আপনারা বহু মানুষের ভিড় একত্রিত হয়েছেন। রাস্তা রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে, এত মানুষের ভিড়, বসার এখানেও জায়গা নেই, এত মানুষ, এত ভক্ত ঢলে পড়েছেন কীর্তনের আসরে। এই যে হরিনাম, এই যে দোল উৎসব উপলক্ষে যে কীর্তন অনুষ্ঠান, এটা তো শুধু দোল পূর্ণিমা নয়, এটা আমার মহাপ্রভুর জন্মদিন। আমার নবদ্বীপে আমার প্রাণের গৌর, সেই গৌর হরির জন্মদিন। যে গৌর হরি, যে আমার নিমায়, প্রাণের নিমায়, সারা বিশ্ব সংসারে হরিনামের ধ্বনি তিনি মানুষের মুখে মুখে করিয়ে দিয়ে গেছেন, আজকে তাঁর জন্মদিন। তাই এটা শুধু বাঙালিদের নয় বাবা, সারা বিশ্ব মাঝে যেখানেই মানবতা লুকিয়ে রয়েছে সেইখানে আজকে বিশ্ব মানব মহাপ্রভুর জন্মদিন। এটা আমাদের গৌরী ভক্তদের কাছে তো প্রাণের আনন্দ বটেই যে আজকে মহাপ্রভুর জন্মদিন উপলক্ষে হরিনাম সংকীর্তন। আপনারা সেই কীর্তন আস্বাদন করার জন্য এসেছেন, আজকে সারাদিন ধরেই বিভিন্ন ধরনের রাধা কৃষ্ণের লীলা কীর্তন আপনারা শুনছেন। এখন এবার আমাদের দায়িত্ব, আমরা এবার খানিকটা রাধা গোবিন্দের লীলা আস্বাদন করব। কিন্তু কী লীলা আস্বাদন করব সেটা গৌরচন্দ্রিকার মধ্যে পরিষ্কার করব। কিন্তু গৌরচন্দ্রিকাটি করার আগে মহাপ্রভু সম্পর্কে কয়েকটি কথা বলতেই হবে। অনার্পিত চরিং চিরাৎ করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতিমুন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসু শচিনন্দন। বৃন্দাবনের গোলকের প্রেম যেটা কারোর ভাগ্যে হয়নি, সেই গোলকের প্রেমটি আমাদের মতো হতভাগ্যদের দেওয়ার জন্য তিনি গোলক থেকে সেই প্রেম সম্পত্তি আমাদের জন্য নিয়ে এসেছে। রাধা গোবিন্দ মিলিত তনু আমার সোনার গৌরাঙ্গ, ভেতরে রয়েছে তার কৃষ্ণের ভাব, বাইরে তার রাধার ভাব, সেই রাধা আর কৃষ্ণ মিলিত হয়ে এই নদী আর মাটিতে, এই নবদ্বীপের মাটিতে, এই মায়াপুর, প্রাচীন মায়াপুর যেখানে জন্মস্থান রয়েছে, এ মাটি যে কত ধন্য, যারা অন্তরঙ্গ ভক্ত হবে তারা শুধু গড়াগড়িই দেবে। যে মাটি আমার গায়ে সারা জীবন লেগে থাক, যেখানে মহাপ্রভুর চরণ পড়েছে, ওই মহাপ্রভুর মতো কি আর কেউ আছে গো? এই মহাপ্রভু আমার নিমায় যে স্থানে জন্ম নিয়েছে, সেই স্থানে যাদের যাদের জন্ম হয়েছে তাদের প্রত্যেকের জীবন ধন্য। এইবার এখানে একটা কিন্তু আছে, এখানে একটা সমস্যা আছে বাবা। মাঝে মাঝে দেখবেন রাজার ছেলেরা, রাজার যে রাজার ছেলেরা মাঝে মাঝে দেখবেন রাজা হতে পারে না, ডাক্তারের ছেলে মাঝে মাঝে ডাক্তার হতে পারে না, ভাগ্যবানের ছেলেরা মাঝে মাঝে ভাগ্যবান হতে পারে না। এইটা কিন্তু এখনকার দিনে চলছে। নবদ্বীপে জন্ম নিয়েছে, মহাপ্রভুর স্থানে জন্ম নিয়েছে, অথচ মহাপ্রভুর নামই জানে না, তার মাহাত্ম্য বুঝছে না, এটা যদি হয় তাহলে বড় দুঃখের ব্যাপার। যে নদীয়াতে, যে নবদ্বীপে একসময় সারা বিশ্ববাসী এবং সারা বাংলার লোক পড়াশোনা করতে আসত, সেই নবদ্বীপে এসে যদি কেউ কীর্তনের মানে না বোঝে তাহলে সেটা কিন্তু বড় দুঃখের ব্যাপার। কিন্তু আশা করি এবং আমার বিশ্বাস যে নবদ্বীপে হয়তো সেটা হবে না, কারণ এখানে বহু বহু আশ্রমে বহু বহু প্রভুর বাড়িতে বহু কীর্তন হয়। আমিও করেছি, যেমন আপনাদের এখানে আমি গত বছর করে গেছিলাম, গান আবার এবছর এসেছি। আমাদের প্রভু আমাদের ভীষণ ভালোবাসেন, আমন্ত্রণ করে ডেকে নিয়ে আসেন, আমরাও আসি। আমাদের ওদিকে গান থাকলে ভালো হয়, ব্যস্ততা, কিন্তু অত দূর থেকে তবু এখানে আসি একটু ভালোবাসার টানে, আর মহাপ্রভুর জন্মস্থান তো একটু ধুলিটা মাথায় মাখতে। তারপরে এখানে নানান ধরনের মদনমোহন রয়েছে, তারপরে আরও সব বিভিন্ন প্রভুর বাড়িতে গান টান করি। আমরা ভাবি যে নবদ্বীপে আমাদের জন্ম নেই, আমাদের কত দুর্ভাগ্য। কিন্তু যাদের জন্ম হয়েছে নবদ্বীপে তাদের তো ভাগ্য,
তারাও যদি সেই মহাপ্রভুর কীর্তনকে সঠিকভাবে রাস্তা না দেখায় তাহলে কিন্তু বড় দুঃখের ব্যাপার। তাই আজকে আপনারা নদিয়া জেলার নবদ্বীপের মানুষ প্রাণ মহাপ্রভুকে আগে বুকের মধ্যে রাখবেন, তারপরে যা ইচ্ছা করবেন, যাকে খুশি ভালোবাসুন। মহাপ্রভু কখনো হিংসা ভালোবাসো না, ওকে ভালোবেসো না কোনোদিন কাউকে বলে যায়নি, কিন্তু আমরা তো বাঙালি, যেন মহাপ্রভু আমাদের অন্তরের মধ্যে চিরকাল থাকে। কেননা তিনি যা আজকের দিয়ে গেছেন বিশ্ব মাঝে, সারা বিশ্ব আর কোনোদিন এই জিনিস পাবে না, এই রত্ন কোনোদিন তারা লাভ করতে পারবে না, আমার প্রাণের নিমাই যা দিয়ে গেছে। যেটা কখনো কিছু দেওয়া হয়নি সেইটাই দেওয়ার জন্য করুণায়াবতীর্ণ হল, করুণা করিয়া এখানে মহাপ্রভুর আবির্ভাব। সমর্পাইতুম, সমর্পণ করার জন্য, কি সমর্পণ করার জন্য, না উজ্জ্বল উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ নিজের ভক্তি সম্পদ, সেই ভক্তি সম্পদটা তিনি হাতে ধরে পায়ে পড়ে আমাদেরকে দিয়ে গেছে। তাই মায়েরা যেখানে থাকবেন, যখন যখনই মনে হবে মহাপ্রভুকে প্রাণ ভরে ডাকবেন, কেননা তিনি ছাড়া আমাদের বাংলার গতি নাই। ওই জন্যে আমরা যদিও বা না বুঝতে পারি তার কৃপা, আমরা যদি তাকে সঠিকভাবে কৃতজ্ঞতা না জানাতে পারি, আমরা না পারলেও যারা বুদ্ধিমান তারা কিন্তু ঠিক পেরেছে, তারা কিন্তু ঠিক সম্মান দিয়েছে। এই বাংলার একটা কবি আছেন ইসলাম ধর্মে যার দীক্ষিত, যার জন্ম, তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম মহাপ্রভুকে কত ভালোবেসেছেন, মহাপ্রভুকে ভালোবেসে মহাপ্রভুর জন্য তিনি গান লিখে দিয়ে গেছেন। মহাপ্রভুর জন্য কাজী নজরুল ইসলামের গান, বিখ্যাত গান, নিজে লিখেছেন, নিজে সুরও করেছেন অপূর্ব কীর্তনের ঢঙে। তাহলে সে যদি করতে পারে তাহলে আমরা কেন করবো না, সে যদি মহাপ্রভুকে ভালোবাসতে পারে আমরা কেন পারবো না, আমাদের তো সব থেকে বেশি ভালোবাসা উচিত। তাই মহাপ্রভু যেন অন্তরের মধ্যে আলো করে বিরাজ করে চিরকাল, তবেই আমাদের উদ্ধার হবে। গোটা বাঙালি জাতির উদ্ধার একমাত্র আমার মহাপ্রভু করতে পারে, আর কেউ না। ওই জন্যই বলছে কাজী নজরুল ইসলাম, তাই কাঁদব না আর সোচি দুলাল, ওগো তোমায় ডেকে ডেকে আর মোরা কাঁদব না আর সোচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে প্রিয়, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না। এই গানটা আপনাদের জন্য নতুন গাইছি, এই গানে এবছর প্রথম গাইলাম, কালকে এই গানটা আমার চ্যানেলে রিলিজ হয়েছে। আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে পদ্মপলাশ প্রোডাকশন, এই পদ্মপলাশ প্রোডাকশনে এই গানটি কালকে রিলিজ হয়েছে। সুন্দর সবাই আশীর্বাদ করছে আপনারা শুনবেন, সুন্দর করে মিউজিক করে গানটি করেছি। এই গানটি এখনো পর্যন্ত সুন্দর করে রেকর্ড খুব বেশি শোনা যায় না, কিন্তু আমি চেষ্টা করেছি প্রভুর কৃপায় যে তোমার গান, তোমার জন্মদিনে তোমাকে উপহার দিলাম নজরুল ইসলামের। গানটা শুধু শুনুন, তাই কাঁদব না, কেন কাঁদব, ও প্রভু তুমি তো চলে গেছো তোমার পার্থিব শরীর নিয়ে, কিন্তু তোমার প্রেম রূপে তুমি চিরকাল তো আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছো। নিতাই ও হরিবোল, বাঙালি জাতি যেখানে থাকবে, পৃথিবীর যে কোণে হোক, সেইখানেই বাঙালির হৃদয়ের মধ্যে মহাপ্রভুর বাস, কেননা মহাপ্রভু প্রত্যেকটি বাঙালির অন্তরে প্রেমে রয়ে গেছে। তাই নজরুল ইসলাম বলছে, তাই কাঁদব না, কেন কাঁদব, ওগো শচী দুলাল, তোমায় ডেকে ডেকে আর কাঁদব না, কেননা তুমি গেছো চলে, কিন্তু তোমার প্রেম গিয়েছো দেখে, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে প্রিয়, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না। ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধুর,
কে বলেছে প্রভু চলে গেছে? প্রভু চিরকাল আমাদের মানুষের অন্তরের মধ্যে বিরাজমান। আমরা শুনেছি আমাদের নাকি বলা হয়েছে যে মহাপ্রভু জগন্নাথের বেদীর মধ্যে তিনি বিলীন হয়ে গেছে। কাজী নজরুল ইসলাম বলছে কে বলেছে? ওই জগন্নাথের বেদীর কি ক্ষমতা আছে যে মহাপ্রভুকে আটকে রাখবে? জগন্নাথের বেদীর বাইরে এসে দেখো লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তগণ আজ গৌর গৌর বলে কাঁদছে, গৌর গৌর বলে কাঁদছে। আজকের গৌর তো তাদের মধ্যেই বিরাজ করছে, যেখানেই আত্মত্যাগ দেখবে, যেখানেই প্রেম দেখবে, সেখানেই আমার মহাপ্রভুর রূপকে লুকিয়ে পাবে। এই নদীয়ায়, এই নবদ্বীপে আমার গৌর, আমার নিমাই সবাইকে হরি বলানোর জন্য ওই দুঃখিনী মা শচী মায়ের কথা তিনি ভাবেননি, নিজের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার কথা তিনি ভাবেননি। সব জায়গায় সব আত্মত্যাগ করে, নিজের সকল সুখ পরিত্যাগ করে আমাদেরকে একটু হরি বলাবে বলে তিনি আজকের ত্যাগ করে সকল কিছু ছেড়ে চলে গেছে। তাই কি সুন্দর গানে লিখছে, আহা অপূর্ব গান। ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধু রূপ সেখানে, ত্যাগ যেখানে প্রেম যেখানে তোমার মধু রূপ সেখানে, জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ভেকে, তাই কাঁদব না হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। আহা ও মাইরা, তোমরা ততদিন ধরে কীর্তন শুনছ, মহাপ্রভুর একজন শিষ্যা ছিল, জানো শিষ্যার নাম? মহাপ্রভুর শিষ্য আর শিষ্যা, যেটা আমরা বলি ছাত্র ছাত্রী, মানে মহাপ্রভুর একজন ছাত্রী ছিল, জানো কি? এতদিন ধরে নবদ্বীপ বাস করছে, তোমাদের তো জানা উচিত, একজন ছিলেন যিনি মহাপ্রভুর শিষ্যা। কে? কোন গ্রন্থের মধ্যে কি আপনি পাবেন যে মহাপ্রভুর শিষ্যাকে? কাজী নজরুল ইসলাম বলে দিয়েছে মহাপ্রভুর শিষ্যাকে। বলে মহাপ্রভুর শিষ্যাকে জানো, নবদ্বীপে থাকাকালীন মহাপ্রভুর স্বভাব ছিল যেখানেই ধুলো দেখবে সেইখানেই গিয়ে মহাপ্রভু গড়াগড়ি দিয়ে ভক্তের ধুলো গায়ে মাখবে, যেখানেই ধুলো দেখবে গায়ে গিয়ে মাখবে। কেন? ভাগবত বলেছেন, এই সংবাদিত যাবত ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার কর এ মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। তাই মহাপ্রভু যেখানে ধুলো দেখতেন সেখানে গড়াগড়ি দিতেন। তা সেই মহাপ্রভু যেহেতু ধুলো এ গড়াগড়ি দিতেন, আজকের সারা পৃথিবীটাই হলো তার শিষ্যা। পৃথিবীতে এমন কোন জায়গা পাবেন বাবা যেখানে ধুলো বলতে কিছু নেই? পৃথিবীতে কোথাও না কোথাও তো ধুলো রয়েছে, সারা জায়গার কোথাও না কোথাও ধুলো রয়েছে।
গোটা পৃথিবীতে এমন দেশ আছে যেখানে ধুলো নেই? ধুলো তো সব দেশেই আছে। তাহলে যে দেশে ধুলো সেই পুরো দেশটাই হচ্ছে মহাপ্রভুর শিষ্যা। ভাবের দৃষ্টিতে পৃথিবীটাই হলো মহাপ্রভুর শিষ্যা। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। ওগো মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলকে। এরম গান আর কোথায় পাবেন বাবা? এ গান বাংলা ছাড়া পাওয়া যাবে না। এসব গান হচ্ছে গানের মতো গান, যে গান শুনলে মহাপ্রভুর প্রতি ভক্তি বেরোবে সে হচ্ছে এই গান। ও মায়েরা শুনে নাও, আজকে তিন ঘন্টা তোমাদের সামনে থাকবো, যা যা বলবো সব মহাজনদের কথা, পদকর্তাদের কথা প্রাণ ভরে শুনবেন। মহাপ্রভুর শিষ্যা হলো পৃথিবী, মহাপ্রভুর শিষ্য হলো গোটা আকাশ। আকাশ কি করে হলো? না, মহাপ্রভুর কপালে যেমন তিলক রয়েছে তাই মহাপ্রভুর বদনটা সুন্দর হয়েছে। তেমনি কবি বলছেন, ওই যে চাঁদটা আকাশে উঠেছে, এই গোটা আকাশটাই চাঁদের তিলক কপালে এঁকে মহাপ্রভুর শিষ্য হয়ে আজকের হরিনাম গ্রহণ করছে। আহা, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলকে, তোমার মন্ত্র নিল অসীম আকাশ চাঁদের তিলকে। ওগো সুন্দর যা কিছু হেরি, ওগো রূপ সে সচি নন্দনেরি, সুন্দর জাতি রূপ সে সচি নন্দনেরি, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ওগো শচি দুলাল তোমায় ডেকে ডেকে। তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব। নজরুল ইসলাম, অপূর্ব নজরুল ইসলামের সব গান। এই গানটা যে নজরুল ইসলামের লেখা, নজরুল ইসলামের যে সুর, অনেকে সেটা জানেনই না। এই যে আমার গুরুদেবের কাছ থেকে শুনেছি আমার প্রথমে, তারপরে আমার নিজের একটু গাওয়ার ইচ্ছে হলো, ওই জন্য রেকর্ড করে ফেলেছি গানটা, সুন্দর করে রেকর্ড করেছি। সব তো শুনছেন, পদ্মপলাশ প্রোডাকশনে যাবেন, নইলে সব গান পাবেন না, এসব গান অন্য চ্যানেলে পাবেন না। এসব অন্য যেসব ক্যামেরাগুলো সামনে ধরেছি, একটাও আমার চ্যানেল নয়, ওসব অন্য চ্যানেল, আমার চ্যানেল নয়। আমার চ্যানেলটা দেখতে গেলে প্রত্যেক মাসে নতুন নতুন গান আসে, প্রত্যেক মাসে নতুন নতুন গান। এই গানটি কালকে রিলিজ করেছি, পদ্ম পলাশ প্রোডাকশন, খুঁজে দেখবেন সব গান রেকর্ড আছে। মহাপ্রভুর জন্য আমরা প্রেম পেয়েছি, সেই মহাপ্রভুকেই যদি আমরা ডাকতে না পারি, তাহলে বাঙালি জাতিতে জন্ম নিয়ে আমরা হব সব থেকে বড় অকৃতজ্ঞ, যদি প্রভুকেই আমরা ডাকতে না পারি। আজকে প্রভুর জন্মদিন, প্রভুর জন্মদিনে আজকে আমরা লীলা আস্বাদন করবো প্রভুরই ভাব। আজকের প্রভু মহাপ্রভু আমার নিমাই, এই নদী আর কোন রাস্তায় করেছিল আমি জানি না বাবা, কিন্তু এই রাস্তার মধ্যে কোন একটা রাস্তায় হবে আর কি। এই যে রাস্তাগুলো তো সব নিমায়ের জায়গা, আমার প্রভুর জায়গা। এই নিমাই এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মুখ থেকে শীষ দিচ্ছে। ও মায়ের এখনকার দিনে, ও মায়েরা এই যে নাট মন্দিরে বসে বসে আলু ফুলকপির তরকারির গল্প করছি, এই যে এদিকে তাকো আমার দিকে তাকো, এই যে তোমরা কীর্তন শুনতে এসছো, শীষ দেওয়া কার বলে যেন শীষ,
ওই মুখ সুচ করে কেন হাওয়া করে ফুক, আমি দিতে পারি না, দিলে তাহলে বুঝিয়ে দিতাম, আমি দিতে পারি না, শীষ দিতে পারি না বাবা, কেন শীষ দেয় না কলেজের ছেলে মেয়েগুলো ফুসফুস করে কিরকম হ্যাঁ আওয়াজ দেয়, ওটাকে শীষ দেওয়া বলে। মহাপ্রভু আজকের মুখ থেকে শীষ দিচ্ছে, তবে শীষ দিয়ে দিয়ে একটা মহাপ্রভুর প্রিয় গান সেটা গাইছে, মহাপ্রভুর খুব প্রিয় গান সেটা, সেটা তিনি গাই, কেননা মহাপ্রভু গাইছেন বলে কথা। এখনকার দিনের কলেজের ছেলেমেয়েরা শীষ দেয়, দিয়ে দিয়ে সব নানান ধরনের ওই হিন্দি গান, ওই নানান ধরনের ফেসবুকে সব কত রকম গান বেরোয়, ওই কি কাঁচা বাদাম না ভাজে বাদাম সব কি ওই সব গান, ওই সব গান তারা শীষ দেয়। মহাপ্রভু কি ওই সব করবে? মহাপ্রভুর একটা প্রিয় গান আছে, সেই গানটা প্রভু শীষ দিয়ে দিয়ে গাইছে, সেই গানটা আমারও খুব প্রিয়। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, তা যদি বলেন তাহলে দু লাইন আপনাদের শোনাতে পারি, কি শোনাবো ইচ্ছে আছে, শুনে দেখো ভালো লাগে কিনা, যদি বলো তাহলে গাইবো, নাহলে গাইবো না। মহাপ্রভুর প্রিয় গান হলো ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ লহো শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা মহাপ্রভুর প্রিয় গানটা, ভালো লাগে আপনাদের? হ্যাঁ তাহলে গাইবো নাকি? সত্যি সিরিয়ালের দিব্যি, সিরিয়াল না দেখলে ঘুম হয় না, কি করবো? ও মায়েরা তাহলে ভজ শ্রীকৃষ্ণ গানটা ভালো লাগে তো? বলে এই গান ভালো লাগবে না গাও তো কোন গান ভালো লাগবে বাবা, তাহলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, এ গান তো প্রভুর অত্যন্ত প্রিয়, তাহলে আমাদেরও প্রিয় হওয়া উচিত। তাহলে মায়েরা এই গান তোমরা আজকে যারা শুনতে এসেছো, যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও জোরে। এখনো দিচ্ছে টনক নড়েনি, প্রভু কোথায় গেল? প্রভু কই? প্রভু প্রভু গান বন্ধ, একদম বন্ধ করে দেবো গান, সিরিয়াল দেখে এসেছে, নিঘাত সিরিয়াল দেখে এসে ঢুকেছে এইখানে। আমি কি বলেছি? যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ ধরে দাও, উলুধ ধরে ভাবের গতি নবর্তি ব্যবসায়, ভাবের গতি ভুল, ও মায়েরা জি ফসে গেছে না, তাহলে ভুল করেছ, তাহলে মদন গোপালের চরণে ক্ষমা প্রার্থী না বাবা, প্রভু ভুল করে ফেলেছি। হ্যাঁ তাহলে এইবার যারা যারা ভালোবাসো উলুধ ধ্বনিটা এইবার তারাই দাও। ভালোবাসা না না ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? আচ্ছা ভালো যখন বাসো তাহলে করতালি দিয়ে গানটা আমার সঙ্গে গাও, গাইতে পারবে? হ্যাঁ প্রাণ খুলে গান গাও, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে, সে এবার হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ রে, জনা শ্রীকৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ নাম রে, হরে গৌর হরে।
বলো আনন্দ হয়েছে কিনা, হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর মদন গোপালের কীর্তন শুনতে আসতে হবে। প্রতি বছর আপনারা আসবেন তো? প্রতি বছর আসবেন, ব্যাস আপনারা এলেই আনন্দ হবে। কি আসবেন তো কীর্তন শুনতে? ব্যাস তাহলে এই গান মহাপ্রভুর প্রিয়, এই গানের সুরটি মহাপ্রভু মুখ থেকে আজকে বার করছি, মুখ থেকে দিচ্ছি। এই গান শুনে হঠাৎ করে গদাধর ছুটে এসছে। গদাধর বলছে, এইরকম তো গান কখনো শুনিনি, ও প্রভু এই মুখ থেকে মাসির মতো সুর দিচ্ছ কেন? এরকম তো কখনো দেখিনি, কেউ করেনি আজ পর্যন্ত, মুখ থেকে মাসির মতো সুর, আমিও শিখবো, আমাকে একটু শিখিয়ে দাও ওই গান কেমন করে সুর দিচ্ছ, আমি একটু শিখবো। তখন প্রভু বলছে, তুমি বাজনা শিখবে? বলে হ্যাঁ বাজনা শিখবো। তা শুনিয়া মহা তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি, তা শুনিয়া মহা তা শুনিয়া মহাপ্রভু কহে কহে হাসি হাসি। আরে আগে শিখো না গো রানী, আগে শিখো না গো রানী, পরে তুমি পরে শিখো বাঁশি, আগে শিখো না গো রানী, আগে শিখো না গো রানী, পরে পরে শিখো বাঁশি। আচ্ছা এখানে একটা প্রশ্ন, যে কোনোদিন তো মহাপ্রভুর মুখ থেকে এরকম বাঁশির মতো সুর শীষ দেওয়া তো কেউ দেখেনি, আজকে হঠাৎ করে দিচ্ছে কেন? তিনি তো নামটা গাইতে পারতেন, তিনি তো বলতে পারতেন ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, গানটা তো গেয়ে গেয়ে আমাদেরকে শোনাতে পারতেন, তিনি সুর দিচ্ছেন কেন? সুর দেওয়ার একটা কারণ আছে মায়েরা, যার যেটা অভ্যাস হয়ে যায় সে সেটা কিন্তু কোনোদিন ছাড়তে পারে না। অভ্যাসটা খানিকটা মাঝে মাঝে নেশার মতো হয়ে যায়, যার একটা যে নেশা ধরে সেই নেশা সে কোনোদিন ছাড়তে পারবে না। এই যে মহাপ্রভু আজকের মুখ থেকে বাঁশির মতো সুর দিচ্ছে, এটাও মহাপ্রভুর একটা নেশা, এটা এ জন্মের নয় আগের জন্মের নেশা। কেন? ও মায়েরা শুনে নাও, তোমাদের কাছে বলবো কি, হ্যাঁ তোমাদের কাছে বলা যায় না, তো পেটে কথাই থাকে না, তো বলে এখন আজকে বলবো, কালকে পুরো নবদ্বীপ বাজার করে দেবে, সব বলে বেড়াবে, তোমাদের পেটে কথা থাকে না, বলবো গোপন কথা বলবে না, তো নারদগিরি করে যেন বলতে দেব না অন্য কাউকে। শুনে নাও, শুনতে পাচ্ছ? আরে চুপি 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 বলে বলছি তো, ঢাক পেটানো জায়গা নাকি? মায়ের বলছে বুঝতে পারছি না, চুপি চুপি কি বলছো ফিসফিস করে? ও মায়েরা শোনো, বৃন্দাবনে একদিন কৃষ্ণ সখীদের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলছে, সখীরা গোপীগণ তোমাদের হৃদয়ে তো এত প্রেম, তো এই প্রেম আমাকে একটু ধার দেবে? গোপীগণ বলছে, ধার দিতে পারি, তবে চোরকে কেউ কখনো ধার দেয় না, তুমি যে ডাকাতের সর্দার আর চোর, বিশ্বব্রহ্মাণ্ডের এক নম্বর চোর, আমাদের দেহ চুরি করো, মন চুরি করো, প্রাণ চুরি করো, বসন চুরি করো, ভাব ভাষা বস্ত্র অলঙ্কার সব চুরি করে নিয়েছো, তা ডাকাতকে কেউ কখনো ধার দেয়? ধার দেয় না, তবে তুমি তো আমাদের প্রিয় চোর, ওই জন্য ধার আমরা দিতে পারি, তবে ধারের বদলে কিছু একটা বন্ধক রেখে যাও, তারপরে ধার নিয়ে যাও। বলে কি বন্ধক রাখবো বলো, কোন দামি জিনিসটা দেবো? মাথার মুকুটটা খুলে দিয়ে দিই, দূর ওই রকম মাথার মুকুট আমাদের ঘরে টাল টাল পড়ে আছে। তাহলে এই এই যে কি সুন্দর মালা, কি সুন্দর হার, এই হারটা নিয়ে নাও। বলো ওসব হারের আমাদের দরকার না, মালা নেবে না হার নেবে না, তো নেবেটা কি? শোনো কৃষ্ণ, ওই হার আর মালার থেকে আরো দামি জিনিস তোমার কাছে আছে। কোনটা মায়েরা? কৃষ্ণের কাছে সব থেকে দামি জিনিস কোনটা, প্রিয় কোনটা? হ্যাঁ বলে কোমরে গোঁজা বাঁশিটা, ওই বাঁশিটা আমাদেরকে দিয়ে দাও, বন্ধক রেখে যাও, প্রেম ধারে নিয়ে যাও। শোধ করতে পারলে বাঁশি ফেরত পাবে, শোধ করতে না পারলে বাঁশি আমাদের কাছে পড়ে রইবে। কৃষ্ণ বলে, বাঁশি যাই যাক, তবু প্রেম একটু ধার নি। প্রেম ধার নিতে গিয়ে বাঁশি বন্ধক রাখলো গোপীদের কাছে, কিন্তু অপরযুক্ত
চলে গেল, একবারের জন্য সেই প্রেম শোধ করার কথা মনে হলো না কৃষ্ণের। কেননা প্রেমের ঋণটা এত বেশি গুণ হয়ে গেছে যে শোধ করা দাপর যুগে তার দ্বারা সম্ভব নয়, তাই বাঁশি রয়ে গেল বন্দকই গোপীদেরই কাছে। বিনা বাঁশিতে রাধারানীর সঙ্গে মিলিত হয়ে আজকের জন্ম নিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। তাই মুখে তার বাঁশি নেই, বাঁশি তো পড়ে রয়েছে সে দাপর যুগে, কিন্তু বাঁশি বাজানো অভ্যাস, যার যেটা অভ্যাস সে কি করে ছাড়বে? তাই মুখে আজকের বাঁশি নাই, তাই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে আজকের তিনি গাইছেন কৃষ্ণ নাম। ওই জন্যই বলছে, প্রেমেতে ঋণী হয়েছে মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়ে। রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই বাজিবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণগান এসেছে ব্রজের বাঁকা কালো সকালে গিয়া আমাদের সোনার এসেছে ব্রজের বাঁকা কালো সকালে একটা বুড়ো চোর কে আছে এখানে ও মায়ের একটা বুড়ো চোর, তার তিনটে ছেলে নিজের কাছে রাখেনি, হোস্টেলে ভর্তি করে দিয়েছে, বলো ওইখানে থাকুক, আমার সঙ্গে থাকলেই চোর হবে। তিনটে ছেলেকে পড়াশোনা করাচ্ছে, মাথায় ছেলেগুলোর খুব বুদ্ধি, তাই তিনটে ছেলেই চাকরি বাকরি পেয়ে বাইরে বেরিয়ে এসছে। একটা ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, একজন হয়েছে ডাক্তার, একজন হয়েছে প্রফেসর, তিনটে স্টার, একবারে থ্রি স্টার বাবা, থ্রি স্টারের বাবা। এবার বাড়ি ফিরে এসছে, চাকরি এসছে, বিরাট বড় বাড়ি করেছে, দামি দামি গাড়ি কিনেছে, কিন্তু মায়েরা ওই বুড়ো চোরের চুরি অভ্যেস আর যায়নি। যেখানেই যায় একটা করে জিনিস চুরি করে নিয়ে আসে, তা পাড়ার লোকেরা কথা বলবে না যে তোরা বড় বড় চাকরি করিস, বড় বাড়ি করেছিস, বাপটা চুরি করে গেল? তিনটে ছেলে এসে বাবার কাছে বলছে, বাবা তোমার জন্য কিন্তু মান সম্মান যাচ্ছে, আরে তোমার এক সময় পয়সা ছিল না তাই তুমি চুরি করতে, আমরা কিছু বারণ করিনি, তার জন্য তোমাকে খেসারত দিতে হবে না। কিন্তু এখন তো কিসের অভাব, বিরাট বড় বাড়ি করেছি, তোমার জন্য বিরাট বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, এসি ঘর, এসি বাড়ি, এসি গাড়ি, চুরি করছো কেন? আমাদের মান সম্মান যাচ্ছে, চুরি একদম করবে না। তখন সেই বুড়ো চোরের বচন শোনো, বুড়ো চোর বলছে, বাবা আমি কি চুরি করি এমনি? আগে আমি চুরি করতাম অভাবে, আর এখন চুরি করি স্বভাবে। তার যার চুরি করাটা স্বভাব হয়ে গেছে তাকে কি করে বন্ধ করবেন? ছেলেগুলো বলছে, মহা মুশকিল হয়ে গেল, এ বর্দা, এই বাবা চুরি ছাড়বে না বলছে, কি করবি? কর কি করব, যখন অফিসে যাব পাঁচিলের মধ্যে দেবো, গিয়ে তালা মেরে চলে যাব। হ্যাঁ, বুড়োকে বলে তালা দিয়ে চলে যাব, একদম পাঁচিলের মধ্যে দিয়ে চলে যাব, বলিস নি কাউকে। ও মায়েরা, এবার বুড়োকে ওই ভেতরে তালা দিয়ে তিনটে ছেলে চাকরি যায়, আর যেই দিন দুপুর আর রাত দুপুর হয় 12টা যেই বাজে, ওই বুড়োর হাত পা সুসুর করে, কিছু একটা চুরি করতে হবে, কিছু একটা না চুরি করলে হবে না, ওরে বাবা কিছু একটা চুরি করতে হবে। কি করছে? বাইরে তো আর চুরি করতে পারে না, এবার ঘরে ঘরে চুরি শুরু করেছে। বড় ছেলের জিনিস চুরি করে নিয়ে ছোট ছেলের ঘরে, ছোট ছেলের জিনিস চুরি করে নিয়ে মেজো ছেলের ঘরে, মেজো ছেলের জিনিস চুরি করে নিয়ে ভাড়ার ঘরের মাথায় চিলে কোঠায়। এবার বাড়িতে ফিরে এসে তিনটে ছেলে নিজেদের জিনিসপত্র না পেয়ে, এ ভাই ভাই ঝগড়া লেগে গেছে, এমন তার চুরির অভ্যেস যে বাড়ির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল। এইটা হচ্ছে স্বভাব, এইটা হচ্ছে অভ্যাস, আর এইটাই হচ্ছে নেশা। বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজানো নেশা, সে যে দেশেই যাক না কেন কিছু না কিছু সে মুখ থেকে বাজাবেই বাজাবে। তাই মহাপ্রভু আমার নিমাই রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আজ যখনই তার রাধা ভাব মনে হয় তাই মুখ থেকে বাঁশির মতো সুর দিয়ে দিয়ে আজকে রাধা রাধা বলে ডাকে। প্রেমেতে ঋণী হয়েছে মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে, মুখের বাঁশি কেড়ে নিয়ে হৃদয় দিয়েছে।
এখন রাধা নাম সাধিবে কিসে, বাঁশি নাই বাজিবে কিসে, সাধের নাম সাধিবে কিসে, বদনে তাই গুণগান এসেছে ব্রজের মাতা। কালো সখা দেবিয়া আমাদের সোনার এসেছে ব্রজের মাতা, কালো সখা দেবিয়া আমাদের সোনার নদীয়া এসেছে ব্রজের মাতা, কালো সখা দেবিয়া আমাদের সোনার নদীয়া। তাই মহাপ্রভু আজকে শেষ দিচ্ছে, শেষ দিয়ে দিয়ে আজকে রাধা নাম গাইছি। তা গদাধর, আমি যেটা গাইছি সেটা আমার প্রিয় গান, তোমাকে যদি এই বাঁশি বাজানোটা শেখাই, এই বাঁশি বাজানো গানটা তুমি গাইবে তো? গদাধর বলছে, ও গো প্রভু, একবার যদি বাঁশি বাজানোটা আমি শিখতে পারি তাহলে ওই কাঁচা গান আমি কেন গাইব, আমি পাকা গানে গাইব। প্রভু বলছে, কি বললে? কৃষ্ণনামে কৃষ্ণনাম কাঁচা গান? বলে হ্যাঁ, আমাদের কাছে কাঁচা গান, আমাদের কাছে পাকা গান আর একটা আছে। শোনো শোনো প্রভু, এই কৃষ্ণ নামটা তোমার কাছে পাকা হতে পারে, কিন্তু কৃষ্ণকে আমরা চিনেছি তোমার মাধ্যমে, তাই কৃষ্ণের নাম আমাদের কাছে কাঁচা গান, আমাদের পাকা অন্য একটা গান আছে। ও মায়েরা, পাকা গান কি? কৃষ্ণ নাম যদি কাঁচা গান হয় তাহলে পাকা গান কি? তাহলে কাঁচা গান আর পাকা গান, তাহলে ভজ শ্রীকৃষ্ণ কাঁচা গান আর পাকা গান? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ রে জানা গৌরাঙ্গ পূরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, আজ মুরলি শবদ করি গোরা বদন বাজায়। আজ মহাপ্রভু হরিনাম সংকীর্তন তো করছেনই করছেন, কিন্তু বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে আজকের অদ্ভুত ভাবে মুখ থেকে একটা বাঁশির মতো সুর দিয়ে দিচ্ছেন, মুখ থেকে বাঁশির মতো সুর, যেটাকে আমরা চলতি কথায় বলি শীষ দেওয়া। মহাপ্রভু শীষ দিয়ে দিয়ে আজকের হরিনামের সুর তিনি গাইছেন, তার ভাবটি পদকর্তা পদাবলীর মধ্যে লিপিবদ্ধ করেছেন, সেই পদাবলী আমরা আস্বাদন করব। পূরবের ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায়, মুরলি শবদ করি গোরা বদন বাজায়, বদন বাজায়, বদন বাজায়, বদন পূরবের ভাবে আমার
শ্রী গৌরাঙ্গ রায় পুরবীর ভাবে আমার শ্রী গৌরাঙ্গ পুরবীর ভাবে আমার শ্রী গৌরাঙ্গ রায় পুরবীর ভাবে আমার মুরলী শব্দ করি মুরলী শব্দ করি মুরলী শব্দ করি গোড়ায় আমার বদন বদন বাজা শব্দ করি গোড়া আমার মুরলী শব্দ করি বদন বাজায় 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 মুরলী শব্দ পদনি সানি সপানি সানি সানি দাদানি পদম পগম রে নি দে পাশানি সানি দবদ মপনি দব মগরি সি সগম পানি ধানি পদম পানি নি সগম পগম পদ দম পদনি নি ধনি দশনি সধনি দব মপনি নি মপনি নি মপনি নি যাই মুরলী শব্দ করি মদন বাজায় যে রাগটির মধ্যে আমরা গানটা গাইছি এই রাগটির নাম খামাজ খামাজ রাগ খামাজ রাগে অনেক গান আছে অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে যেমন উচাটন মন ঘরে রয় না পিয়া মোর খামাজ রাগের গান উচাটন নজরুল ইসলামের ডাকি পথে বাঁকা তব নয় না কিয়ামুর তারপরে আয়ো কাহাঁ সে ঘন শ্যাম শ্যাম আয়ো কাহাঁ সে ঘন শ্যাম রেনা বিতাই কিস ধাম রেনা বিতাই কিস ধাম হায় রাম আয়ো কাহাঁ সে ঘন শ্যাম মান্না বাবুর গান খামবাজ রাগ তারপরে আমার গুরুজির গাওয়া গান আন মিলো সজনা সজনা রে আন মিলো সজনা তারপরে বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে পীড় পরায়ে জানে রে সব খামবাজ সব খামবাজ রাগের উপর খামবাজ রাগের আমরা গৌরচন্দ্রিকার সাধন করছি মানে জানে নিজা পানি সামানে গঙ্গারে জানি 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 দে বাদ মাপানে নিজা মাপানে নিজা মাপানে নিজা মুরলি শব্দ করি বদন বাজায় মুরলি শব্দ করি বদন বাজায় আমার গোরারায় 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 ব্রজে যেমন বাজাই তো বাজায় তেমনি ভাবে ওই অধরে মুরলী ধরে বাজায় তেমনি ভাবে পুরবের ভাবে বিভাবিত বাজায় তেমনি ভাবে ভাবে বিভাবিত বাজায় তেমনি ভাবে ওই রাধে 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 বল
বলে বাজাইতে মিনি ভাবে রাধে 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 বলে বাজাইতে মিনি ভাবে ওই বৃন্দাবনের কথা মনে করে বাজাইতে মিনি ভাবে কথা মনে করে বাজাইতে মিনি ভাবে আমা গামা পানি ধানে নে ধানে নে ধানে বাদ মা পানি নে 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 পানি সামা গানে গানে সনে নে দা নে দা বাদ মা পানি নে দা মা পানি নে দা মা পানি নে দা রাধে 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 বলে তুমি ভাবে গামা পানি ধানি দা পাদা পা মাপা মা গামা গাদি গাদি সা সা গামা পা গামা পানি ধানি পাদা মাপা নিনি যা মাপা নিনি যা মাপা নিনি যা কৃষ্ণ 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 বলে তেমনি ভাবে হরি 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 বলে তেমনি ভাবে রাধে 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 বলে তেমনি ভাবে কৃষ্ণ 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 বলে তেমনি ভাবে হরি 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 বলে তেমনি ভাবে রাধে 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 বলে তেমনি ভাবে হরি 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 বলে নিতাই গৌর হরি শাবদ করি বদন বাজায় বদন বাজায় বদন বদন অনর্পিত চরিং চিরা করুণায়াবতীর্ণ কলো সমর্পয়তি মুন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সন্দ্যুতি কদম্ব সন্দীপিত সদাধিদয় কন্দরে স্ফুরতু মহ শ্রী সচিনন্দন এই কথা শুনে তখন মহাপ্রভু আসছে যে এই সব ভক্তদের কাছে এনে পাগলামির কাছে আমি আর কিচ্ছু পারবো না তা শুনিয়া মহাপ্রভু কহে হাসি হাসি আগে শেখো নাগর আলী পরে শেখো বাঁশি শোনো কথা ধর বাঁশি যদি বাজাতে চাও আগে আদব কায়দা গুলো শিখে নাও আগে দাঁড়াতে শেখো আগে দাঁড়াতে শেখো ভঙ্গবন্তি মোঠামে দাঁড়াতে শেখো দাঁড়াতে জানতে হবে ও মাইরা এই দাঁড়ানো এই দাঁড়ানো ভালো লাগে না ভালো লাগছে এই যে দাঁড়ানো কৃষ্ণের ছবি কৃষ্ণের মূর্তি জীবনে কোথাও দেখেছো যে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে সোজা হয়ে এরকম কৃষ্ণ এরকম সোজা হয় বাঁশি বাজায় কোনোদিন দেখেছো কোনো ছবি নিয়ে আসো দেখি যখনই কৃষ্ণ বাজায় তখন কি হয় কৃষ্ণের হয় তার পা বেঁকে যায় নাহলে তার ঘাড় বেঁকে যায় নাহলে তার কোমর বেঁকে যায় বেঁকে বেঁকে বাজায় একদিন সখীরা বলছে এ রাধে তোর বধুরও বেঁকে বেঁকে বাঁশি বাঁশি বাঁশিটা বাজায় কেন তোর বধুর গায়ে শক্তি নাই তখন রাধারানী বলেছিল শোন সখী যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছে তার শক্তি আছে কি নেই সন্দেহ করছিস গিরি গোবর্ধন তুলে ধরতে পারে বিশ্বব্রহ্মাণ্ড তুলে ধরতে পারে সব কিছু কৃষ্ণ তুলে ধরতে পারে কিন্তু কোন ভক্তগণ যদি ভালোবাসার বোঝা ভালোবাসার ঋণ যদি গোবিন্দের মাথায় চাপিয়ে দেয় সেই ভালোবাসার ঋণ কৃষ্ণ সহ্য করতে পারে না তাই কৃষ্ণ যখনই প্রেমে বশীভূত হয় তখন ওই প্রেমে বাঁশি বাজালে কৃষ্ণের অঙ্গ বেঁকে যায় ওই জন্য এই কদম গাছে হেলান দেয় গিরি গোবর্ধনে হেলান দেয় দেওয়ালে পাথরে হেলান দিয়ে বাঁশি বাজায় আর হেলান দিতে গেলে অঙ্গ তো বাঁকবেই বাঁকবে এটা তো নতুন কথা নয় হ্যাঁ তাই কৃষ্ণ ওইভাবে বাঁশি বাজায় তাই চাইতে শেখো চাইতে শেখো আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো কথাগুলো শুনছো কি আর নয়ন আর মৃদু হাসি এগুলো সব প্রেম করার কায়দা বুঝতে পেরেছ প্রেম করার কায়দা যখন দেখবে কারোর সঙ্গে কারোর নজর হচ্ছে চোখাচুকি হচ্ছে সোজাসুজি নয় আর চোখে চোখে হবে
এই আর চোখে যে তাকাবে তার সর্বনাশ, এই আর চোখের পাল্লায় পড়েছে যে তার সর্বনাশ। তার সাধারণ নায়কের আর চোখে তাকালে যদি সর্বনাশ হয়, কৃষ্ণ তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে বড় নায়ক, তার চোখে যদি একবার চোখ পড়ে আর তোমার কিছু থাকে? মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে তবে বিনোদ বংশী বাজে, আর নয়নে মৃদু হেসে তবে আজি গদা ধরো কহে, গদা ধরো কহে কি বা কেমন কেমন প্রকার, গদা ধরো কহে, গদা ধরো কহে কি বা কেমন কেমন প্রকার, আর বংশী কহে নয়ন বংশী কহে নয়নে মাথা ত্রিভঙ্গ ত্রিভঙ্গ আকার, বংশী কহে নয়ন মাথা বংশী কহে নয়নে মাথা ত্রিভঙ্গ 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 আকার, বংশী কহে নয়নে মাথা ত্রিভঙ্গ আকার, হে কহে নয়ন মাতা ত্রিভঙ্গ আকার, হে বংশী কহে নয়ন মাতা ত্রিভঙ্গ আকার, হে বংশী কহে নয়ন মাতা ত্রিভঙ্গ আকার, হে বিদায় ঔর হরি হরি গৌরচন্দ্রিকা আস্বাদন হলো। তাহলে আমরা কিরির আস্বাদন করবো যে বৃন্দাবনে, আজকে আমরা বৃন্দাবনে গিয়ে দেখব গদাধর যেমন মহাপ্রভুর কাছে সে বংশী শিক্ষা করলেন, কৃষ্ণের কাছে রাধারানী কেমন করে একবার বাঁশি শিখেছিলেন, সেই বংশী শিক্ষা লীলা আজকে আমরা আস্বাদন করব। চলুন রাধারানীর বংশী শিক্ষা এই লীলাটি আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনে। চলুন সবাই মিলে আজকে আমরা বৃন্দাবনে যাই। এখানে যারা গান শুনছেন বৃন্দাবনে কারা গিয়েছেন মায়েরা হাত তুলুন, যারা গিয়েছেন হাত তুলেন, বৃন্দাবন যারা যারা গেছে, বাহ এ তো অনেকেই গিয়েছে গো। আচ্ছা বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হয়? হ্যাঁ কেন হরি হরি বললে হবে না, হরি হরি বললে হবে না, শ্যাম শ্যাম যদি বলি, যদি কৃষ্ণ কৃষ্ণ বলি কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধারানী নামক ভক্তের প্রভাবটা দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে ভগবান কৃষ্ণ কিন্তু তার নামে বৃন্দাবনে কেউ নাম নেবে না, সবাই বলবে রাধে রাধে। তাহলে রাধারানীর সে ক্ষমতা ছিল যে প্রেমের ভালোবাসায় মধ্যে ভগবানকে পর্যন্ত পাক খাইয়ে দিয়েছে যে আমার নাম নিয়ে আজকে বৃন্দাবনে ঢুকতে হবে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতে পারেন কিন্তু বৃন্দাবনের মালিক আমার রাধারানী। তাই বৃন্দাবনে যারাই গিয়েছেন জেনে রাখবেন রাধারানীর করুণা আপনার উপর হয়েছে তবেই গিয়েছে, রাধারানীর করুণা না হলে বৃন্দাবনের ধারে পাশে কেউ ঢুকতে পারবে না, কারোর প্রবেশ করার অধিকার, পকেটে পয়সা থাকলেই যে বৃন্দাবনে যাওয়া যাবে কিন্তু কোনো কথা নেই বাবা। ওই জন্যে বৃন্দাবনে যেতে হয় প্রেমে ভাব নিয়ে, ভালোবাসার ভাব নিয়ে, ওই প্রেমের ধুলো মাখবেন বলে যেতে হয়। চলুন সবাই মিলে আমরা এবার লীলার মধ্যে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আস্বাদন করি রাধা রানীর বংশী শিক্ষা। চলুন বৃন্দাবন যাই। চলে রে চলে রে বৃন্দাবনে যখন যাচ্ছি একটা হিন্দি ভজন গাইতে গাইতে যাব, কি যাব নাকি
একটা ভজন গাইবো না বাদ দেব, গাইবো, চলো একটা ভজন গাইতে গাইতে যাই। বৃন্দাবন কি তিত্তর পর চলো আজ যমুনা কি তিত্তি, এই যে আমাদের নবদ্বীপ, নবদ্বীপটা কোন নদীর তীরে? হ্যাঁ, শুরু ধ্বনি গঙ্গা, তাহলে গঙ্গার তীরে নবদ্বীপ, তাহলে নবদ্বীপ ছেড়ে আমরা এবার কোন নদীর তীরে যাব? যমুনা। তাহলে এটাও একটা নদী, ওটাও একটা নদী, এর নাম গঙ্গা, ওটার নাম যমুনা। তো গঙ্গা যমুনা নির্মল পানি, এ গঙ্গা নির্মল পানি, শীতল হো তো শরীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা কে নির্মল পানি, গঙ্গা যমুনা কে নির্মল পানি, যমুনা কে নির্মল পানি, গঙ্গা যমুনা কে নির্মল পানি, শীতল হো তো শরীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন বংশে বজাবত গাবত কানা, বংশে বজাবত গাবত কানা, বংশে বজাবত গাবত কানা, বংশে বজাবত গাবত কানা, সঙ্গলিয়ে বল হলধর, বলদেব, বলরাম বলে আমার ভাই এসছে এখানে লীলা করতে, কেউ আমার ভাইকে কেউ কিছু করুক না, একবার বুঝিয়ে দেবো, হাল কাঁদে আছে, বুঝিয়ে দে ছাড়ো। গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা, মোর মুকুট আর পীতাম্বর সোহে, মোর মুকুট আর পীতাম্বর সোহে, মোর মুকুট আর পীতাম্বর সোহে, মোর মুকুট আর পীতাম্বর সোহে। কৃষ্ণের মাথায় কি আছে, কি গো মাথায় কি আছে,
চূড়া, সেটা কিসের চূড়া? আমার কথা বিশ্বাস নেই? মাথায় কিসে একিয়ে আমার এখানে কেছে কেছে? এই মেয়েগুলো যেখানে যাবে সেইখানে কুরুক্ষেত্র ঘটাবে, এই মেয়েগুলোর জন্যই মহাভারত হয়েছে। আসবে শেষে বসবে সামনে জায়গা, অনেক ঝগড়া ঝগড়া করো না যতক্ষণ আছে। হ্যাঁ, তোমাদের জন্য কত কষ্ট করে করে কৃষ্ট করতে আসতে হয় জানো? কোথায় আজকের এই ওখানে এই, কালকে ছিলাম রে সুন্দরবনে নদীর কোলে, সুন্দরবন একবারে সেই নদীর সমুদ্রের কোলে, এখানে এসি আজকে নবদ্বীপে। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাঘ দেখে এসছি, ধরে নিয়ে আসিনি, যদি গন্ডগোল হয় ধরিনি, কিন্তু বাঘ দেখে এসছি। তো এত কষ্ট করে করে তোমাদের সঙ্গে কীর্তন করতে আসি, আমার সব সময় প্রচেষ্টা থাকে যেটা ভালো গান, যেটা ভালো কথা, যেটা ভালো কিছু সেগুলো তোমাদের শোনাবো। মন্দির শোনো, নিজের অনেক কাজে লাগে। কৃষ্ণের মাথায় রয়েছে ময়ূরের চূড়া, আর অঙ্গে রয়েছে তার পীতাম্বর, মানে রাধারানীকে কৃষ্ণ এত ভালোবাসেন যে রাধারানীর অঙ্গের রংটি সবসময় কৃষ্ণ গায়ে জড়িয়ে জড়িয়ে রাখতে চায়, যেন মনে হয় রাধারানী আমার অঙ্গেই লেগে রয়েছে। মোর মুকুট অর পীতাম্বর সোহে, মোর মুকুট অর পীতাম্বর সোহে, মোর মুকুট অর পীতাম্বর সোহে, অর কুণ্ডল ঝলক তধীর, কুণ্ডল ঝলক তধীর, চলো মন গঙ্গা যমুনা তীর, চলো মন গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা তীর, গঙ্গা যমুনা। এত সুন্দর ভজন। মীরা কহে প্রভু গিরিধর নাগন, মীরা কহে প্রভু গিরিধর নাগন, মীরা এতটাই নিচের দিকে নিজানি 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 নিজান
নিজারে গামাগারে রে 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 নি দানি বাদা মাবা রে নি দানি বাদা মাবা নে 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 পানি ধরে বাঙালে ধরে নিজা বাঙালে গানে ধরে নে নে ধরে নে ধরে নিজা দানি বাদা মাবা নে নিজা দা দানি বাদা মাবা নে নিজা দা দানি বাদা মাবা নে নিজা মীরা কহে প্রভু গিরিধর নাগর চরণ কমল পরসি চরণ কমল পরসি চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা গঙ্গা যমুনা গঙ্গা যমুনা সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, বলো প্রেম সে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, শ্রী রাধে মদন গোপালজিউ মন্দির কি, বিগ্রহ কি, আপন আপন গুরু বৈষ্ণব কি, আপন আপন পিতা মাতা কি, জয় রাধা মদন গোপাল। দুর্জন তার
ভাবে উদয় হলো হলো রে আহা আহা মরি আরে মরি পুরবির আমরা এলাম কোথায়? বৃন্দাবন। কি লীলা দর্শন করব? বংশী শিক্ষা, রাধারানীর বংশী শিক্ষা। চলো, সন্ধ্যাবেলায় কৃষ্ণ ঘরে ফিরে এসেছে। কেন আমাদের আগে উত্তর কষ্ট শুনেছেন বোধ হয়, আমাদের এক উত্তর কষ্ট ছিল না, এর শুনেনি এরা, এরা পরে এসছে। শুনেছেন উত্তর কষ্ট লীলা? নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ ঘরে ফিরেছেন, আর রাধারানীও জল নিয়ে যমুনাতে করে নিজের বাড়িতে গেছে। হ্যাঁ, তো রাধারানী ঘরে গিয়েছে সন্ধ্যাবেলায়, সখীদের সঙ্গে বসে রয়েছে, কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণ কথা বলতে বলতে হঠাৎ করে আমার কৃষ্ণ এদিকে রাত্রির বেলায় এই সন্ধ্যার পরে কুঞ্জবন থেকে রাধে 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 বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। রাধারানীর কানে সেই বংশীর ধ্বনি প্রবেশ করেছে। ও মাইরা, ঘিতে যদি আগুন, আগুনে যদি ঘি দেওয়া হয় আর ঘিতেও যদি আগুন লাগানো হয়, কি হবে আগুনটা? এর গঙ্গার জলে ফেলবো না কুয়োর জলে ফেলবো? তোমরাই বলো, আগুনে ঘি দিলে নাকি আগুন নিভে যাবে? এ নিশ্চয় ভেজাল ঘি মারে, দৌ দৌ করে জ্বলে উঠবে আরো কি কমায়রা, তাই না? আগুনে আপনি ঘি দেবেন আরো আগুনটা জ্বলে উঠবে। রাধারানীর কাছে আগুন হলো কৃষ্ণ অনুরাগ। রাধারানী কৃষ্ণ অনুরাগের আগুন জ্বেলেছেন, আর সেইখানে ঘিয়ের মতো যোগ হয়েছে এই বাঁশির ধ্বনি। রাধারানীর কানে যদি কৃষ্ণের বাঁশি ধ্বনি আসে, ওই বংশীর ধ্বনি শুনে কি রাধারানী আর থাকতে পারে ঘরে? অমনি সখীদেরকে রাধারানী বলছে, দেখ দেখ ললিতা, দেখ দেখ আমার বধুর কোনো কাণ্ডজ্ঞান নেই, দেখ সারাদিন আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরেছে, আজকে সন্ধ্যাবেলায় তোদের সঙ্গে একটু ভালো করে সুখের কথা কইব, ওর সহ্য হলো না, অমনি বাঁশি বাজিয়ে দিয়েছি। বল সখি, বল ললিতা বিশাখা, সময়ে অসময়ে বাজায় বাঁশুরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী? আমার বধুর কোনো কাণ্ডজ্ঞান নাই,
কোনো বধুর সময়ের জ্ঞান নাই, যখন তখন বাঁশি বাজিয়ে দিল রাধা 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 বলে। ওই বাঁশি শুনে রাধারানীর কি দশা হয় এটা তার বধূ জানে না। তাই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে বাঁশির প্রতি আক্ষেপ করছে। শ্যামের মুরলি আহা, এখানে বাঁশির জন্য একটা গান আছে, খুব সুন্দর পদাবলী, অপূর্ব পদাবলী, বাঁশির পদাবলী আর কি। আপনারা যদি শুনতে চান তাহলে গাইব, গাইব না বন্ধ করব। বড় বড় তালের গান একটা, এই নদিয়া এই নবদ্বীপ ধাম, এটা নবদ্বীপ ধাম, এটা অন্য কোনো আসর নয়, এটা বাংলার কোনো আতিপাতি ওই মদ খেয়ে কীর্তনের পিছনে নাচা এই আসর কিন্তু এটা নয়, এটা নবদ্বীপ। নবদ্বীপে আপনারা যাদের যাদের কীর্তন শুনেছেন তারা সব শ্রেষ্ঠ মানুষ, আমরা তো কোন চুনোপুটি ধুলো। এখানে এখনো পর্যন্ত আছেন আমাদের সরস্বতী পিসি, আমরা পিসিমা বলি, অনেকে তাকে মা বলে, এই যে সরস্বতী দাসী বলে যিনি কীর্তন করেন, কীর্তন সম্রাজ্ঞী। আপনাদেরই পাড়ায় একজন ছিলেন মায়াপদার, আমার মায়া, আমি ওনাকে পিসি বলতাম। এই গত বছর আপনাদের এখানে গান করে ওনার সঙ্গে দেখা করে গিয়েছি, কিন্তু তার তিন চার মাস পরেই আমি খবর পেয়েছি যে পিসি আর নেই, এই জগৎ ছেড়ে চলে গেছেন। কত প্রাচীন দিনের গান জানতেন, কত কীর্তনের বড় বড় আসল গান জানতেন, আমাকে দু একটা গান শিখিয়েও ছিলেন, তার কাছেও কিছু গান শিখেছি। এই নবদ্বীপ ধাম, এটা আমি সবসময় চেষ্টা করি যে জায়গাটার, যে জায়গাটার অথেন্টিসিটি সেই জায়গার গন্ধটা ঠিক রাখতে। কে শুনবে কে ভালো বলবে না বলবে আমার দেখার দরকার নেই, আর কিচ্ছু আমার যায় আসে না। আমি বড় তালের গান একটি গাইলে যদি কেউ দশটা উল্লোক উঠে যায় আমার কিচ্ছু যায় আসে না। আপনারা গান শুনতে এসেছেন, ভক্তির হৃদয় আস্বাদন করবেন, তাই কীর্তনের আসল জিনিসগুলো আপনারা হৃদয়ে দিয়ে অনুভব করবেন, পদাবলীগুলোই হচ্ছে আসল জিনিস। তাই কৃষ্ণের বাঁশি শুনে রাধারানীর আজকের বিরহ হচ্ছে, রাধারানীর আজকের আক্ষেপ হচ্ছে, তার একটা বিখ্যাত গান আছে, চলুন সেটা আপনাদের শোনাই। সবাই হাত জোড়ো করুন, বসুন, সবাই হাত জোড়ো করবেন, যেমন বড় তালের গান শুনবেন হাত জোড়ো করবেন, কেন অনেক ভক্তির জিনিস। শ্যামের মুরলি তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা শ্যামের মুরলি তুমি আর রাধার নাম ধরে বে বেজনা ওরে এজে রে তোর বিষম সন্ধান তাহে অবলা প্রাণে সহে কত যাতনা তুমি থাকো শ্যামের অধর বাঁশি থাকো শ্যামের অধর আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে কত যাতনা এই
করব তা তো তুমি জানো না। আমার শ্রবণের রন্ধ্র মাতাই, আমার শ্রবণের রন্ধ্র মাতাই, আমায় আকুল করিলি রে, বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলাকি রইতে রই একটা গান কোন মুরলী